স্থায়ী ঠিকানায় গড়বিলের কারণে মেধা তালিকায় পঞ্চম হয়েও পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে যান বরিশালের আসপিয়া ইসলাম কাজল। সংবাদ মাধ্যমে খবরটি প্রচার হওয়ার পর এ নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। বরিশাল রেঞ্জের ডিআইজি বলছেন, পূর্বপুরুষের যে কারোর ঠিকানার তথ্য মিলে চাকরি শুরু করতে পারবেন আসপিয়া। বিস্তারিত জানাচ্ছেন মাঝহারুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন বলছে, যে কেউ ন্যূনতম 3 বছর কোথাও অবস্থান করছেন কিংবা নদী ভাঙনের কারণে নতুন যে স্থানটিতে বসতি গেড়েছেন বা নতুন সম্পদ ক্রয় করেছেন সেটি তার স্থায়ী বসতি। তবে বাংলাদেশ পুলিশ রেগুলেশন বেঙ্গল অ্যাক্ট অনুযায়ী নিয়োগের আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, থাকতে হবে স্থায়ী ঠিকানা। এরকম কোন ধরনের বিধি নিষেধ বা বিধানাবলী নাই। এই আইনি জটিলতায় আটকে আছে পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগ পরীক্ষায় 7টি ধাপে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় পঞ্চম হওয়া আসপিয়া ইসলাম কাজলের চাকরিতে যোগদান। তার স্থায়ী ঠিকানা প্রমাণিত না হয় মিলছে না চাকরি, তবে সেজন্য নিজের সম্পদ থাকতে হবে এমন নয় বলে জানান পুলিশের রেঞ্জ DIG। আমি এটা নিঃসন্দেহে মেধাবী, কারণ আমাদের এই প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং এতে মেধাবী পাঠার আসার সুযোগ নেই। মেয়েটা সংগ্রামী, সাহসী, হ্যাঁ, মেয়েটা হয়তো অজ্ঞতা অনুসারে বা ভুলে কাজটা করে ফেলেছে। তিনি জানান, ভোলার চর ফ্যাশনের স্থায়ী বাসিন্দা ছিলেন কাজলের বাবা ও মা, তাই এখন দেশের স্থায়ী নাগরিকত্ব প্রমাণে সেখানে চলছে তদন্ত। তার বাবা মা দুজনের বাড়ি ভোলায়, হ্যাঁ, চর ফ্যাশনের বাড়ি এই পারে ওদের পরে হিংসাতে তার বাবা মা থাকছে, তার জন্ম হয়েছে, গড়ে উঠছে, আনাইনি হয়েছে। তো সে তো বরিশালের হিজলা উপজেলায় সরকারি হিজলা ডিগ্রি কলেজ থেকে 2020 সালে HSC পাশ করেন মৃত শফিকুল ইসলামের মেয়ে আসপিয়া ইসলাম কাজল। মা, 3 বোন ও 1 ভাইয়ের সঙ্গে অন্যের জমিতে বসবাস করেন তারা। মাজহারুল ইসলাম, নাগরিক।